আনারস কত টাকা? বন্ধুরা, এই সেই পাহাড়ি আনারস। এর স্বাদ এতটাই মধুর এবং এতটাই মিষ্টি যে আমি এক থেকে আবার একটা অর্ডার করছি। পাইনাপেল ললিপপ, তো এটা চুষে খাইতে হবে না, এটা কামড়ে কামড়ে খাবে, লাইক দিস। অনেক মিষ্টি, হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরেকটি আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি রাঙামাটি জেলার নির্বাণনগর বৌদ্ধ মন্দিরে। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিবেষ্টিত দুর্গম উপজেলা বরকল যাওয়ার পথে বিখ্যাত শুভলং ঝর্ণার আগেই এক পাহাড়ের চূড়ায় তৈরি করা হয়েছে এই বৌদ্ধ মূর্তি। সো বন্ধুরা, আমরা এখন এসেছি বৌদ্ধ মন্দিরের কাছে। সো এই যে কাপ্তাই লেকের পাশেই আমরা বোটে করে চলে এসেছি, ঠিক কাছাকাছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন বৌদ্ধ মন্দিরটি। সো বৌদ্ধ মন্দিরের চতুর্পাশ আমরা ঘুরে ঘুরে দেখবো, তো আমাদের সাথেই থাকুন। খুব ভালো লাগতেছে সত্যি, জীবনে প্রথমবার আসলাম এখানে, ওয়াও, অ্যামেজিং অনুভূতিটা, অ্যামেজিং। পাহাড়ের চূড়াতে উঠতে এখানে বানানো হয়েছে ঢালাই করা সিঁড়ি। এসব সিঁড়ি বেয়ে উপরে উঠতেও দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়। প্রথম স্তরের সিঁড়ি পেরোলেই দেখতে পাবেন মন্দির মার্কেট। দোকানগুলোতে শোভা পাচ্ছে তাঁতে বোনা শাড়ি, থ্রি পিস, ফতুয়া, ব্যাগ সহ বাহারি নানা পণ্য। চাকমারা এসব আইটেমগুলো এখানেই হাতে বুনে তৈরি করেন। এখানে রয়েছে প্রায় অর্ধ শতাধিক দোকান। আবার এখানেই খুঁজে পাবেন ছোট আকারের সুমিষ্ট পাহাড়ি আনারস। এখানে আনারসটা পাহাড়ে উৎপাদিত আনারস। ভাই আনারস কত টাকা? আমারও এইটাও বিশাল সুন্দর হয়েছে। নষ্ট মনে হচ্ছে অর্ধেক। এগুলো পাহাড়ে তৈরি আনারস না? পাহাড়ে উৎপাদিত। আরে আরে, সব পাহাড়ে দিন।
ভালো হবেন তো নাকি দেখে তো ঠিক দেবেন না এখন একটু লবণ সারা খান আগে তো বন্ধুরা এই সেই পাহাড়ি আনারস এর স্বাদ এতটাই মধুর এবং এতটাই মিষ্টি যে আমি এক থেকে আবার একটা অর্ডার করছি দেখুন এখানকার কাটার স্টাইলটা অন্যরকম যে পাতাগুলোকে আপনি ধরে লাইক পাইনাপেল ললিপপ কেন তবে এটা চুষে খাইতে হবে না এটা কামড়ে কামড়ে খাবে লাইক দিস অনেক মিষ্টি অসাধারণ কাঁথায় থাকুন আরও অনেক কিছু দেখাবো এটা কি আপনার হাতে এটা হুক্কা একটু দেখাবেন টেনে আমাদের আদিবাসী নারীদের পাশাপাশি দু একজন পুরুষকেও এখানেই দেখা যায় তাদের কেউ বা ব্যস্ত হুক্কো টানাই কিংবা চুরুট মুখে গভীর মনোযোগ দিয়ে টানতে থাকে তাদের পছন্দের হুক্কা এভাবেই পেরিয়ে যায় তাদের অবসর সময় ২০১১ সালের মাঝামাঝিতে আদিবাসী নারীদের প্রচেষ্টায় গড়ে ওঠে এখানকার আদিবাসী মার্কেট মূলত ট্যুরিস্টদেরকে টার্গেট করেই গড়ে উঠেছে এই নির্বাণনগর আদিবাসী মার্কেট এখানকার বেশিরভাগ বিক্রেতাই হলো আদিবাসী নারী পাহাড়ের কোল ঘেঁষে এসব দোকানপাটগুলো তৈরি করা হয়েছে খুবই সাদা মাটাভাবে আবার পাহাড় কেটেই বানানো হয়েছে মাটির চুলা এক কথায় তাদের সব কিছুই যেন পাহাড় কেন্দ্রিক সুমিষ্ট এসব পাহাড়ি আনারসগুলো খেতে এতটাই সুস্বাদু যে মাত্র একটা খেয়ে স্বাদ মেটে না এগুলো কি আপনাদের জমির স্বাদ তা নাকি কিনা কেনা এইগুলো কই হয়েছে মানে কোন দিকে এই যে এরকম পাহাড়ে অনেক উপরে পাহাড়ে লবণ দেখালে আরো মজা হবে মন্দিরে হচ্ছেন না যাবো এখন এই যে
পিতার পাশে একটা বাগান আছে ওখানে যারা চাষ করে ওই জমিটা কি ওদের? জি জি